উত্তর রক্তচাপ আসলে সবার জন্য একটা বার্নিং ইস্যু। এখন এটার কারণ হিসেবে আমরা যেটা দেখি যে সাধারণত 90-95% ক্ষেত্রে এটার কারণ নির্দিষ্ট কোনো কারণ জানা যায় নাই। এটাকে বলা হয় ইডিওপ্যাথিক হাইপারটেনশন। আর 5-10% কেজে এটা কারণ সুনির্দিষ্ট মোটা আছে। এর মধ্যে যেমন আমাদের দেশে যেটা প্রধান হেডল স্মোকিং, আর বাইরের দেশে সাধারণত অ্যালকোহল কনজাম্পশন যারা করে তাদের ক্ষেত্রে হতে পারে, প্রেগনেন্সিতে হাইপারটেনশন হতে পারে, কিডনি রোগ হলে হাইপারটেনশন হতে পারে, কিছু হরমোনাল ডিজিজ আছে বা এন্ডোক্রাইন ডিজিজ সেগুলোতে হতে পারে, অনেক ড্রাগ আছে বা ঔষধ আছে সেগুলো খেলে হতে পারে, আর হার্টের কিছু নিজস্ব সমস্যার জন্য হতে পারে। এছাড়া দেখা গেলো যদি অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকে, খুব অধিক দুশ্চিন্তা থাকে এবং কেউ অতিরিক্ত লবণ খায় যারা, তাদেরও ডায়াবেটিস উচ্চ রক্তচাপ হতে পারে। এই কারণগুলো যদি আমরা নিয়ে সুনির্দিষ্টভাবে চিন্তা করি তাহলে আমরা এখান থেকে ঝুঁকিতে কারা থাকে বা কারা ঝুঁকিপূর্ণ তাদেরকে আইডেন্টিফাই করতে পারবো। যেমন অনেক সময় দেখা যায় যে আমি একটু কথা বলি, 18-এর নিচে বা 12-13 বছর বয়সেও উচ্চ রক্তচাপ নিয়ে আসে। সেক্ষেত্রে আমাদের দেখা যায় যে অনেক সময় বাচ্চা বয়স হয়তো 10 বা 12, তার হাত পা ফোলা রক্তচাপ কম হয়, তখন আমরা কারণ হিসাবে দেখি যে কিডনির একটা ডিজিজ পাওয়া যায় যেটাকে সাধারণত এজিএন বলা হয়। এরকম দেখা গেলো যে বয়স কম, আমরা চিন্তা করছি ব্লাড প্রেশার না হওয়ারই কথা, কিন্তু সেক্ষেত্রেও তারও প্রেশার পাওয়া যায়। কিন্তু আমি আগে যেটা বলেছি এটা হলো সেকেন্ডারি বা এটার কারণ জানা যায়, আর অধিকাংশ ক্ষেত্রেই 90% বা 95% ক্ষেত্রে কারণটা জানা যায় না। তাহলে ঝুঁকিতে কারা থাকবে? ঝুঁকিতে তারাই থাকবে যারা অতিরিক্ত ধূমপান করে বা অ্যালকোহল জাতীয় জিনিস বা বিভিন্ন নেশা জাতীয় জিনিস, এখন যেমন ইয়াবা আসছে, তারপরে এলএসডি আসছে, এইসব, অথবা দেখা গেলো অত্যধিক দুশ্চিন্তা করে তারা ঝুঁকিতে থাকবে, যাদের ডায়াবেটিস আছে কিন্তু নিয়ন্ত্রণে নাই তারাও ঝুঁকিতে থাকবে, তারপরে দেখা গেলো যে নিয়ম প্রেশারের হার্টের অন্যান্য অসুখ আছে বা খাবার দাবার দেখা গেলো প্রচুর খাবার বা রিচ ফুড খায় সবসময়, তারা ঝুঁকিতে থাকবে। আর প্রেগনেন্সি হলে অনেক সময় হতে পারে বা আমরা বিভিন্ন কারণে আমাদের কাছে রুগী দেখা গেলো যে আসলো, তখন দেখা গেলো তার প্রেশারটা অনেক বেশি, তখন আমরা যদি তার চিন্তা করি যে কী কী কারণে হয়েছে সেটাও আমরা তাকে আগেই বুঝাই দিতে পারবো যে আপনার এই ঝুঁকি আছে, আপনি এইগুলা থেকে বিরত থাকবেন, তাহলে হয়তো দেখা গেলো আপনার প্রেশারটা হবে না। কাজেই যে জিনিসগুলো সাধারণত উচ্চ রক্তচাপ হওয়ার জন্য দায়ী এবং এই রিস্ক ফ্যাক্টর, এটার সাথে এই সম্পর্কযুক্ত।